নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি শোভন রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করতে চলেছে এক্সপ্রেস প্রাইম। চোখ রাখবো খবরে। দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার পাইপ তৈরির কারখানায় অত্যাধুনিক পাইপ তৈরির 90 যন্ত্রাংশ চুরির অভিযোগ। প্রায় 10 লক্ষ টাকার অত্যাধুনিক বিদেশি যন্ত্র চুরির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের। শনিবার রাত্রিতে চীনের বাউন্ডারি কেটে কারখানার ভেতরে ঢুকে 29টি মেশিন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দুর্গাপুরের কোকোবেন থানা এলাকায় পাইপ তৈরি কাজের কারখানায় অত্যাধুনিক পাইপ তৈরি 90 যন্ত্রাংশ চুরির অভিযোগ। প্রায় 10 লক্ষ টাকার অত্যাধুনিক বিদেশি যন্ত্র চুরির অভিযোগ কারখানার কর্তৃপক্ষের। শনিবার রাত্রিতে টিনের বাউন্ডারি কেটে কারখানার ভেতরে ঢুকে 29টি মেশিন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। রবিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে। খবর দেওয়া হয় দুর্গাপুরের কোকোবেন থানার পুলিশকে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে এই অত্যাধুনিক যন্ত্রগুলি অত্যাধুনিক মানের পাইপ তৈরির কাজের জন্য আনা হয়েছিল। উৎপাদন শুরুর আগেই চুরি হয়ে যায় বলেই অভিযোগ। এই আগেও একাধিকবার এই কারখানা থেকে একাধিক যন্ত্রাংশ চুরি গিয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্তে নেমেছে। কর্তৃপক্ষের অভিযোগ, তাদের এই কারখানায় 1991 সাল থেকে চলছে কজুন্তির, এখন আমাদের কারখানায় টার্গেটগত হয়ে আছে। এইভাবে চুরি হলে সম্ভব নয় কারখানা চালানোর। তিনি বলেন, এই মেশিনে যন্ত্রাংশ যা চুরি হয়েছে তার দাম 10 লক্ষ টাকা, কিন্তু কারখানার চেয়ে বেশি এই যন্ত্রাংশ আনতে প্রায় 6 মাস সময় লাগবে, আর তার জেরে উৎপাদন বন্ধ থাকবে। কর্তৃপক্ষের কথায় উঁচু বাচিল দিয়েও কোনো লাভ হয়নি, ঢিল ছড়া হয়, আর চুরি করতে 20 থেকে 25 জন আসে, বারবার চুরি হচ্ছে। তিনি বললেন, আড্ডার এই ইন্ডাস্ট্রি প্লেটে বহু কারখানা বন্ধ, আর সেগুলি চলছে তা ভাড়ায়, চলচক্রেহে। একমাত্র আমাদের কারখানায় চলছে, কিন্তু বারবার চুরি হলে কিভাবে সম্ভব? ঘটনাটা হয়েছে কাল রাত্রে, আমরা একটা নতুন মেশিন ইনস্টল করার জন্য আহমেদাবাদ থেকে এনেছি। সেই মেশিনটা প্রায় 3.5 কোটি টাকা দাম, ডায়মন্ডেল স্পেয়ার নিয়ে, এবং তার মধ্যে এখন ইনস্টল হয়নি। 17 তারিখে ওটা ইনস্টল হওয়ার কথা চলছে চালু করার জন্য। তার মধ্যে দিয়ে কিছু স্পেয়ার চুরি চলে গেছে, এবং সেই স্পেয়ারটার ভ্যালু এখনও ডিটেক্ট করা যায়নি। তো মোটামুটি তাও 9 থেকে 10 লাখ টাকা ভ্যালু ওটা হবে, যেটা চুরি গেছে। এবং ওটা হচ্ছে মেশিনের মেন পার্টস, কারণ ওই পার্টসটা 9-10 লাখ টাকার থেকেও মেন ইস্যু হচ্ছে। ওই পার্টসটা আনতে আমাকে আরও 6 মাস ওয়েট করতে হবে, তার জন্য প্রোডাকশানটা আরও 6 মাস পিছিয়ে গেল। ব্যাংকের ইন্টারেস্ট সমস্ত কিছু আমাকে 6 মাস বেয়ার করতে হবে। আপনার নাম? আমার নাম গৌতম মিত্র, তুবা পলিমার্স প্রাইভেট লিমিটেড, আমি এমডি। পুলিশ এসেছিলো? হ্যাঁ, পুলিশ এসেছিলো, পুলিশ এই মাত্র দেখে চলে গেল। আমরা এখন কমপ্লেন করবো, কমপ্লেন করিনি। মাহাতবাবু বলে একজন এসেছিলেন পুলিশের, উনি এসে দেখে শুনে গেলেন। এই যে এইভাবে এত টাকা চুরি হচ্ছে, মানে এই নিয়ে মানে কি বলবো, সমস্যা? সমস্যা হচ্ছে আমাদের এখানে সমস্ত ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হয়ে আছে এই এলাকা। তো মানে দুর্গাপুর এডিডি এর যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে এখানে ম্যাক্সিমাম বন্ধ আছে, আর যেগুলো চলে সেগুলো ভাড়াতে চলে। এবং বারবার আমাদেরটা 1991 সালেই চলছে, এবং সেটা বারবার আমরাই টার্গেট হয়ে থাকি, কখনো পাইপ চিজ হয়ে যায়, কখনো এই চিজ হয়ে যায়। তার জন্য নিজ খরচায় প্রচুর উঁচু বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন উঁচু বাউন্ডারি ওয়াল। তাতেও কিন্তু কোথা থেকে যে আসছে রাত্রেবেলাতে, এবং একসঙ্গে 10 জন 12 জন 15 জন আসছে, যেখানে হয়তো 3-4 জন সিকিউরিটির জন্য হচ্ছে না, এবং তারপর দিতে পাথর পাথর বিভিন্ন ছুড়া হচ্ছে, এটা খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম করে হলে কী করে ইন্ডাস্ট্রি চালাবো আমরা নিজে খুঁজে পাচ্ছি না। একে তো এই টাফ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, হাইলি কম্পিটিশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরে এইরকম যদি চলতে থাকে তাহলে তো ফ্যাক্টরি আলটিমেটলি ঘর বাড়ি সব বিক্রি করে ব্যাংকে টাকা দিয়ে দিতে হবে। সিসিটিভিটা যেহেতু আমরা এটা মডার্নাইজেশন করছি ফ্যাক্টরিটাকে, এবং মডার্নাইজেশন করার জন্য বিভিন্ন জায়গায় মডার্নাইজড হচ্ছে বলে আমাদের সিসিটিভিটা খুলে এখন রাখতে হয়েছে। তো রাখা হবে মডার্নাইজেশন প্রায় কমপ্লিটের পথে, মেশিন দিন চলে এসছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন সিসিটিভি এখন আবার লাগানো হচ্ছে আর কি। সেটা লাগাতে হয়তো 10-15 দিন আরও লাগবে। পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালেও অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল। এবং শনিবার তৃণমূলের শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে এই বৈঠক উপস্থিত ছিলেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ বলেন, বিচারে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমাণিত হলে তৃণমূল দলগত এবং সরকারের হিসেবে যা ব্যবস্থা নেওয়ার তাই নেবে।
কুণাল ঘোষ বলেন যে ভদ্রমহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। ওই টাকার সঙ্গে টিএমসির কোনো সম্পর্ক নেই। ওই ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেসের কেউ নন। যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বা যাদের নাম জড়িয়েছে তারা বিষয়টি বলতে পারবে, তৃণমূল বলতে পারবে না, কারণ তৃণমূলের বিষয় না। যত বড় নেতাই হোক যদি কেউ অন্যায় করে থাকে সেক্ষেত্রে আইন আইনের পথেই চলবে, রাজনৈতিকভাবে টিএমসি জড়াবে না। আর আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তদন্ত শেষ চাই, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারি প্রসঙ্গে জানালেন কুণাল ঘোষ। উল্লেখ্য, গ্রেপ্তার হয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। এসেছে নিয়োগ দুর্নীতিতে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে রাজ্যের এই মন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু আপাতত দলের এই শীর্ষ পদাধিকারীর পাশেই থাকছেন তৃণমূল কংগ্রেস, তবে আইন ও আদালতের ভরসা রাখছেন দল। কোনোভাবেই এই গ্রেপ্তারির বিরুদ্ধে জোড়াফুল শিবির পথে নামছে না। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। পার্থবাবুর গ্রেপ্তারিতে অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল। বিরোধী বিজেপি বাম কংগ্রেস কেলেঙ্কারির দায় চাপাতে মমতা সরকার ও তৃণমূলের ওপর, যার বিরুদ্ধে শনিবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, জয়তী কর্মসমিতির সদস্য ফিরাদ হাকিম ও দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও অরূপ বিশ্বাস সাংবাদিক বৈঠক করে পার্থ ইস্যুতে তৃণমূলের অবস্থান স্পষ্ট করেন। তার আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের অফিসে বৈঠক করেন এই চার নেতা। টাকা উদ্ধার হয়েছে বলে আমরা ইডি সূত্রে জানতে পেরেছি বা ইডি সূত্রে যেটা দাবি করা হয়েছে, ওই টাকার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। দুই, ওই ভদ্রমহিলা তৃণমূল কংগ্রেসের কেউ নন। এখন কোন অনুষ্ঠানে কার আমন্ত্রণে, এরকম সব জায়গায় সব অনুষ্ঠানে, রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পেশার মানুষ থাকেন, কিন্তু ইনি তৃণমূল কংগ্রেসের কেউ নন। আর রইল পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের প্রসঙ্গ। তৃণমূল কংগ্রেস খুব নির্দিষ্টভাবে বলে দিচ্ছে যে বিভিন্ন ধরনের আমাদের সিদ্ধান্তের উপর নিজেদের মতো ব্যাখ্যা দিয়ে কোনো কোনো মহল থেকে যে প্রচার চলছে এত দরকার নেই। আমরা খুব স্পষ্টভাবে বলছি যে এক, যে যারা যিনি যার কাছ থেকে টাকা উদ্ধার হয়েছে বা যাদের নাম এসেছে তারা বিষয়টা বলতে পারবেন, কারণ তৃণমূল জানে না, তৃণমূলের বিষয় না। তারা বা তাদের আইনজীবীরা, এটা বলার দায়িত্ব তাদের। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই এবং তৃণমূল কংগ্রেস যত বড় নেতাই হোক যদি কেউ কোনো অন্যায় করে থাকেন সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস আইন আইনের পথে চলবে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে সেখানে জড়াবে। দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়ের নামে ফেসবুকে ফেক প্রোফাইল বানিয়ে কোন কাজ করছে লোককে এবং এই ঘটনায় মেয়র দুর্গাপুরে থানায় সাইবার ক্রাইমে বিভাগের পুলিশের কাছে রবিবার অভিযোগ দায়ের করেন। দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় নামে ফেসবুকে ফেক প্রোফাইল বানিয়ে ফোন করেছে দলের লোককে। এই ঘটনায় মেয়র দুর্গাপুর থানার সাইবার ক্রাইম বিভাগের পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বললেন, মেহিন খান নামে এক যুবক ওই প্রোফাইল বানিয়েছে, পুলিশ অভিযোগ পাওয়া মাত্র ঘটনা তদন্ত শুরু করেছে। দুর্গাপুরের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বললেন, তিনি দেশভবন ভবনে ডেকোরেটরসের একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে যাচ্ছিলাম। সেই সময় আমাকে এমআইসি রুমা পারিয়াল বললেন, আপনি কি আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন? আমি বললাম না। তারপরেই আমি চরম দুর্ভাবনায় পড়লাম এবং সাইবার ক্রাইমে থানায় ছুটে এসেছি। সাইবার থানা থেকে বলেছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আসানসোল মেয়র তথা বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়ের ফেক ফেসবুক প্রোফাইলের খোলা হয় এবং তা নিয়ে বিধায়ক অভিযোগ জানিয়েছে। বারবার তৃণমূলের নেতা নেত্রীদের নামে ফেক ফেসবুক প্রোফাইল খোলা হচ্ছে, এটা ভালো চোখে দেখছে না তৃণমূল। এ নিয়ে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই মনে করছে তৃণমূল। আমার নামে একটা ফলস একটা পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছে, তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন, আমি অনিন্দিতা মুখার্জি। জানা গেছে তার নাম হচ্ছে মঈন খান এবং তিনি বরেলিতে থাকেন, ট্রু কলার দেখে জানা গেছে, তবু কতটা ট্রু আমি জানি না। এবং উমা পারিয়াল ম্যাডাম যিনি আমাদের এমআইসি ম্যাডাম, তাকে উনি আমার নাম করে কল করেছেন, মেসেজ পাঠাচ্ছেন এবং ডিফারেন্ট আদেশ তাদের দিচ্ছেন আর কি, ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমি অত্যন্ত চিন্তিত এবং উল্লিত, এই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে একটা ভুল বার্তা যাবে সকলের কাছে।
সেই ব্যাপারে আমি আজকে অভিযোগ জানাতে এখানে এসেছিলাম। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট থেকে ওরা আমাকে আশ্বাস দিয়েছেন যে অচিরেই সেই ফলস মানুষটিকে খুলে বের করা হবে এবং তার স্টেপ নেওয়ার সেটা নেওয়া হবে। ফোনের মধ্যে মানে কি মানে আপনার ওকে বলেছিল ধমক কি দিয়েছিল নাকি? ওনাকে আমি এখনো ঠিক সঠিক জানি না, কিন্তু উনি আমাকে সেগুলো হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছেন। আচ্ছা, কবে আপনি জানলেন কি? এই জাস্ট আধ ঘন্টা আগে দেশবন্ধু ভবনে আমার একটা অনুষ্ঠান ছিল, একটা ডেকোরেটরস অ্যাসোসিয়েশন পশ্চিম বর্ধমান, ওনাদের 11তম জন্মদিন উপলক্ষে আমি একটি অনুষ্ঠানে আসছিলাম। MMIC ম্যাডাম আমাকে ফোন করে বলেন, রুমা পাড়িয়াল ম্যাডাম, যে আপনি কি আমাকে কোনো হোয়াটসঅ্যাপ থেকে কল করেছেন বা কোনো হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাঠিয়েছেন? আমি বললাম না, আমি আমার হোয়াটসঅ্যাপটা এখন ইউজ করি, আমি নর্মাল ছোটো ফোন রেখেছি। তো ওনার কাছে বেশ অনেকখানি হোয়াটসঅ্যাপ গেছে যেগুলো আমার কাছে রেকর্ড করা আছে, আমার ড্রাইভারের কাছে আছে এবং পিয়ের কাছেও রয়েছে। ওখানে বেশ কয়েকটি মেসেজ, ওনাকে যখন কল করা হয়েছে তখন উনি বলেছেন আমি অনিন্দিত মুখার্জি কথা বলছি, কিন্তু উনি একজন ছেলে বলছে। ওনার যে আমার একটা ছবি দুটো ফ্ল্যাগ দিয়ে আমার ওই শপথ আর কর্পোরেশনের টেবিলে বসে যে ছবি, সেই ছবি ওনার ডিপিতে লাগানো রয়েছে। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, চোখ রাখবো অন্যান্য খবরে। সম্প্রতি প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহার নিষিদ্ধ হয়েছে। ক্যারি ব্যাগ বন্ধের হলে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন বাজারে দোকানগুলিতে তার চাহিদা বেড়েছে কাগজের ঠোঙার। আর এই ক্যারি ব্যাগের পরিবর্তে কালিয়াগঞ্জের পিছিয়ে পড়া অনেক পরিবারের কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে এই ঠোঙা বানানোর কাজ। কালিয়াগঞ্জ শহরের নতুনপাড়া, চিত্রা মোদক, লিটন মোদকের মতো সাহাপাড়া হাসপাতাল পাড়াতেও এই কাগজের ঠোঙা বানানোর কাজের সাথে যুক্ত হতে পারে নিজেদের ভাগ্যবান বলে মনে করছে। কালিয়াগঞ্জ শহরের নতুন পাড়ার 52 বছরের চিত্রা মোদকের বাড়ি। তিনি এবং তার ছেলে লিটন মোদক দীর্ঘদিন ধরে কাগজের ঠোঙা বানানোর কাজ করেও ক্যারি ব্যাগ তাদের ঠোঙা বানানোর কাজকে পিছিয়ে রাখত। কারণ ক্যারি ব্যাগ বাজারে চলার ফলে এইভাবে অর্থাৎ বেশি পরিমাণ ঠোঙা বানাতে পারত না। কিন্তু গত 1 জুলাই থেকে রাজ্য সরকারের আদেশ ও কালিয়াগঞ্জ পৌরসভার নির্দেশে কালিয়াগঞ্জ শহরে সর্বত্র ক্যারি ব্যাগ নিষিদ্ধ হওয়ার দোকানদার এবং বিক্রেতাদের মধ্যে কাগজের ঠোঙার চাহিদা ইতিমধ্যে অনেক গুণ বেড়ে গিয়েছে। ফলে নতুন পাড়ার চিত্রা মোদক ও তার পুত্র কাগজের ঠোঙা বানানোর পরিমাণ আগের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বলে জানালেন। লিটন মোদক এক সাক্ষাৎকারে বলেন, 1 কেজি পেপারের দাম 40 টাকা। পেপার কিনে ময়দা জাল দিয়ে এবং এই রকম পিচবোর্ড এইসব মিলিয়ে ঠোঙা বানানোর পর 1 কেজি ঠোঙা বিক্রি করে মাত্র 45 টাকা থেকে 46 টাকা প্রতি কেজি ঠোঙা বিক্রি করে লাভ হয় 5 থেকে 6 টাকা। চিত্রাদেবী বললেন, একদিনে 10 কেজি ঠোঙা বানানোর কোনো সম্ভবপর ব্যাপার নয়। তবে এখন যেহেতু বাজারে এখন ঠোঙার চাহিদা বাড়েনি সেভাবে, তাই প্রতিদিন 7 থেকে 8 কেজি ঠোঙা বিক্রি করে থাকি। 35 বছর হবে। 35 বছর? হ্যাঁ। গরু গুলা বিক্রি করে দিছি আর কি ঠোঙা, তারপরে চালু করছি। হ্যাঁ হ্যাঁ, আগে ঠোঙার উপরে চলতো। কতগুলো করে ঠোঙা বানান প্রতিদিন? 35 বছর। এবারে ঠোঙা বানানো হয় 6 কেজি, 6.5 কেজি। 6 কেজি প্রতিদিন? 6 কেজি ঠোঙা বানাতে এমনি পেপার কতগুলো করে লাগে? 6 কেজি পেপার বানাতে 4 কেজি পেপার লাগবে, 3.5 থেকে 4 কেজি পেপার লাগবে। আর এই যে ডিজের কাগজটা লাগে নিচে লাগানোর জন্য, পেপার কিনে এই যে 6 কেজি যেটা বানানো হয় তাতে কেজিতে লাভ কতখানি করে থাকে? 6 কেজি বানালে 60 টাকা, 50 থেকে 60 টাকা টেকে। আগে বেশি টিকতো,
এখন কর্পোরেট ব্যবস্থা হওয়াতে বা ক্যারি ব্যাগের প্রতি মানুষের ঝোঁক বাড়াতে ওটাতে হয়তো খরচ ওদের কম পড়ে দোকানদারদের, দোকানদার ইউজও করতে চায় না। এই রিসেন্ট কিছুদিন হলো একটু চাহিদা বেড়েছে। আচ্ছা, এই ক্যারি ব্যাগ বন্ধ হওয়ার ফলে এই ঠোঙা বানানোর কি অভিশাপ না আশীর্বাদ? অবশ্যই অভিশাপ, ঠোঙা বানানো অবশ্যই আশীর্বাদ। না না, অবশ্যই আশীর্বাদ। আজকে আমার মতন আরো কিছু ফ্যামিলি বাজবে। ক্যারি ব্যাগ বাড়াতে যেসব লোক আগে ঠোঙা বানাতে তারা প্রায় ছেড়ে দিয়েছে, হয়তো দু একজন আমার মতন দু একজন ধরে রেখেছে। বাজারে ঠোঙা চাহিদা যত বাড়বে ততই আমাদের লাভ। আগে ক্যারি ব্যাগ আমাদের ঠোঙা শিল্পকে একদম বন্ধ করে রেখেছিল। ক্যারি ব্যাগ বন্ধ হওয়ার ফলে আমরা নতুন ভাবে দুটো পয়সার মুখ দেখতে পাচ্ছি। ঠিক একই কথা বলেছেন চিরায়ন পাড়ার আরতি মর্মন, জয়া দেব শর্মন এবং জয়ন্তী সরকার। তারা বললেন, আমরা ঘরের বউ, সংসারের সব কাজ করার পর আগে যেমন শুয়ে বসে আড্ডা মেরে কাটাতাম, এখন সেই আড্ডা মারার কোনো সময় আমাদের কাছে নেই। তাদের বক্তব্য, যেহেতু ক্যারি ব্যাগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাই কারণে পূর্বের ঠোঙা শিল্প পুনরায় কিছুটা হলেও চাঙ্গা হয়েছে, তাই তারা ঠোঙা শিল্পের সাথে যুক্ত থেকে নিয়মিত ঠোঙা বানাবে। তাদের এই মুহূর্তে প্রয়োজন মূলধন, তাই কালিয়াগঞ্জ পৌরসভা থেকে যদি ঠোঙা শিল্পীদের কাজের জন্য সামান্য কিছু করে ঋণের ব্যবস্থা করা হতো তাহলে ঠোঙা শিল্পীদের ভীষণভাবে উপকৃত হতেন। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নিতে চাই ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে প্রথমবার তাকে, 14 দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্যদিকে পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি। দীর্ঘ সবল জবাবের পর আদালতে পার্থকে 2 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তার 14 দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্যদিকে পার্থর আইনজীবীর বিরোধিতা করেন। তাদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি। দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত পার্থকে 2 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন। সোমবার ফের এই মামলা এমপি এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী। ব্যাংশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছালেন মন্ত্রী। সেখানে তার ডাক্তারি পরীক্ষা হবে। তাকে 2 দিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এখনকার মতো এক্সপ্রেস প্রাইম এ পর্যন্তই। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, মাথা উঁচিয়ে করে পেরিয়ে।